অবৈধ গণতন্ত্র বিরোধী আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার একদফা দাবিতে নির্বাচন বর্জন সহ অসহযোগ আন্দোলনের প্রস্তুতি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার সারা দেশে গণসংযোগ করবে দলটি। রোববার ২৪ ডিসেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে। ২০ ডিসেম্বর বুধবারে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বর্তমান সরকারকে আর কোন সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস, বিদ্যুৎ বিল সরকারকে না দেওয়ার অনুরোধও জানানো হয়। এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আগামী ৭ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার অংশ হিসেবে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।